কুমিল্লা কোটবাড়ির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের ডাইনোসর পার্কে নিয়ে যাব। গত পর্বে আপনাদের ম্যাজিক প্যারাডাইস, অ্যামিউজমেন্ট অ্যান্ড থিম পার্ক নিয়ে কথা বলেছি। ডাইনোসর ঠিক তেমনই একটি পার্ক যা ম্যাজিক প্যারাডাইসের পাশেই অবস্থিত। ডাইনোসর নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। গ্রিক শব্দ ডেনিয়াস ও সাউটস এই দুটি শব্দ থেকে ডাইনোসর কথাটির উৎপত্তি। ডেনিয়াস অর্থ ভয়ঙ্কর এবং সাউটস অর্থ হচ্ছে টিকটিকি, অর্থাৎ এটার পুরো অর্থ দাঁড়ায় হচ্ছে ভয়ঙ্কর টিকটিকি। বিংশ শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানীরা মনে করতেন ডাইনোসর একটি ধীরগতির, স্বল্প বুদ্ধি এবং ঠান্ডা মেজাজের প্রাণী। তাদের এই ধারণা পাল্টাতে থাকে। প্রায় 23 কোটি বছর আগে ট্রায়াসিক যুগের শেষ দিকে এরা এই পৃথিবীতে বসবাস শুরু করে এবং এদের শাসনকাল চলে ক্রিটিসিয়াস যুগের শেষ পর্যন্ত, অর্থাৎ এরা প্রায় পৃথিবীতে 16 কোটি বছর শাসন করে। এদের আবিষ্কৃত এখন পর্যন্ত প্রজাতির সংখ্যা 500। তবে ওদের বিভিন্ন স্থানের যে জীবাশ্ম পাওয়া গেছে সেই জীবাশ্মের ভিত্তিতে বিজ্ঞানীরা ধারণা করছেন এদের প্রজাতির সংখ্যা প্রায় 1850টির মতো। তার মানে অনেক প্রজাতি হচ্ছে যে এখনো আবিষ্কারের অপেক্ষা। ডাইনোসরের বিলুপ্তির বহু কারণ বিজ্ঞানীরা খোঁজার চেষ্টা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে পৃথিবীতে আঘাত হানা ধূমকেতু কিংবা গ্রহাণুখণ্ডের কারণে পৃথিবীতে যে দাবানল সৃষ্টি হয়েছে তার কারণও হতে পারে, অথবা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে। অনেক সময় বিজ্ঞানীরা ধারণা করেন যে খাদ্যাভাবের কারণও হতে পারে, এবং ডিমের যে পুরুত্ব সেই পুরুত্ব, অর্থাৎ ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসার যে সময়, এই সময়টা হচ্ছে বাচ্চা বেরিয়ে আসাটা অনেক কঠিন ছিল, এটাও হতে পারে। পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছে প্রায় 6.5 কোটি বছর পূর্বে।
আমাদেরকে মানুষের বসবাসযোগ্য পরিবেশ রক্ষা করতে হবে, অন্যথায় এই হোমো সেপিয়েন্স একদিন বিলুপ্ত হলে তার জন্য তারাই দায়ী থাকবে।